বিসমিল্লাহ রহমান রহিম, সবাইকে শুভ অপরাহ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ তোদের কাছে। যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে, আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না যে এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো, তারা সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলেন, আবার এই খেলোয়াড় বাদ কেন নেওয়া হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ, আই এম ওপেন টু টেক অ্যাডভাইস অ্যাজ ওয়েল, ইউ নো। থ্যাংক ইউ ভেরি মাচ।